হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্ডার পিক্সেলসের পক্ষ থেকে আমি এম এ মোস্তফা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালে রয়েছে হাউ টু চেঞ্জ ক্লথিং টেক্সচার ইন ফটোশপ ইউজিং ডিসপ্লেসমেন্ট ম্যাপ। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। এবার আমরা ইমেজটাকে একটু জুম করে নিচ্ছি। এখানে টি শার্টের যে ভাঁজগুলো রয়েছে এই ভাঁজগুলোকে আরও ক্লিয়ার করার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখানে যে ব্রাইটনেস কন্ট্রাস্ট রয়েছে এখান থেকে আমরা ভাঁজগুলোকে আরও একটু ক্লিয়ার করে ফেলব, স্পষ্ট যাতে দেখা যায় সেটা করব আমরা। ওকে, এবার ডিসপ্লেসমেন্ট ম্যাপটা যাতে করে ক্র্যাক না হয়ে যায় সেজন্য আমরা লেয়ার ওয়ানটাকে একটু ব্লার করে নেব। ফিল্টার, ব্লার, গাজিয়ান ব্লার, এখান থেকে আমরা একটু ব্লারটা বাড়িয়ে দেব। মোটামুটি এরকম একটা পজিশানে রেখে আমরা ওকে করছি। এখন এটাকে আমরা সেভ করব। ফাইল, সেভ, এখানে আমরা টাইপ করব ডিসপ্লেসমেন্ট ম্যাপ ফটোশপ পিএইচডি ফাইল, সেভ। এখন আমরা কন্ট্রোল প্রেস করে দুইটা লেয়ার সিলেক্ট করব। করার পরে এখান থেকে আমরা ডিলিট করে দিব। এবার আমরা টেক্সচারটাকে ওপেন করে নিচ্ছি। ফাইল, ওপেন, আমরা এখান থেকে এই টেক্সচারটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে ড্র্যাগ করে নিচে রাখতে হবে, পুনরায় ড্র্যাগ করে ইমেজের উপরে রাখতে হবে। এখন এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি, কন্ট্রোল টি। ওকে, এবার আমরা উপরের লেয়ারটাকে অফ করে দিচ্ছি। এখন কুইক সিলেকশন টুল দিয়ে আমরা টি শার্টটাকে সিলেক্ট করব। অল্ট, এখানে ছোট্ট একটা এরিয়া রয়েছে, আমরা অল্ট প্রেস করে এটাকে ডিসিলেক্ট করে নিব। আই বাটনটাকে অন করে দিলাম। এবার আমরা এখান থেকে মাস্ক তৈরি করে দিচ্ছি। এবার ব্লেন্ড মোড থেকে মাল্টিপ্লাই। এখন আমাদের এখানে যে হার্ট শেপটা টি শার্টের উপরে আমরা প্লেস করেছি, এখানে হার্ট শেপটা কিন্তু টি শার্টের যে ভাঁজ সেই ভাঁজের উপরে ফ্ল্যাট হয়ে রয়েছে। এখানে দেখুন এই এরিয়াগুলোতে আমাদের হার্ট শেপটা ফ্ল্যাট হয়ে রয়েছে, এই নিচের ভাঁজগুলোকে ঠিকভাবে ফলো করেনি হার্ট শেপটা। সেজন্য আমাদেরকে এখানে যে ফিল্টার রয়েছে এখানে ডিস্টর্ট, এখান থেকে ডিসপ্লেসমেন্ট, আমরা এখানে যখন ক্লিক দেব তখন এখানে হরাইজন্টাল স্কেল, ভার্টিক্যাল স্কেল দুইটা অপশন আসবে। আমাদের ইমেজ কোয়ালিটির উপরে নির্ভর করবে আমাদের এখানে ভ্যালুটা কত হবে। আমরা এখানে 2.7 দিচ্ছি, দিয়ে ওকে করলাম। এখন আমাদের যে ডিসপ্লেসমেন্ট ম্যাপটা সেভ করেছিলাম সেটাকে আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। এখন দেখুন হার্ট শেপটা প্রতিটা ভাঁজকে কিন্তু খুব সুন্দরভাবে ফলো করছে। এখানে এখানে নিচে যে বাঁকা এরিয়াগুলো রয়েছে সেই বাঁকা এরিয়াগুলোকে হার্ট শেপটা ফলো করেছে, সবখানে ফলো করেছে। এখানে দেখুন খুব সুন্দরভাবে ফলো করেছে। এখানে চুলের যে অংশগুলো নিচে সাদা হয়ে রয়েছে এগুলোকে আমাদেরকে রিকভার করার জন্য আমাদেরকে যে মাস্ক থাম্বনেল যেটা এটাকে অ্যাক্টিভ করতে হবে, আর ফোরগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট, অপাসিটি, আমরা এখন ব্রাশ টুলটা নিচ্ছি। ব্রাশ টুলটা নেওয়ার পরে অপাসিটি মোটামুটি একটু 50%-এর কাছাকাছি রাখলাম। রেখে আমরা এখানে এখন পেন্ট করব। তো বন্ধু, এই ছিল আজকের টিউটোরিয়াল। বুঝতে সমস্যা থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পরবর্তী টিউটোরিয়ালের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অসংখ্য ধন্যবাদ।